সকলকে নমস্কার বদের জন্য প্রণাম ছোটদের জন্য বুক বড় ভালোবাসে এই নিয়ে শুরু করছি আজকে একটা ছোট্ট ব্লগ আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো এখন সাড়ে নটা বাজে আজকে বৃহস্পতিবার তো মেয়ে খেয়ে স্কুলে চলে যাবে তো বন্ধুরা তোমরা ফার্স্ট ক্লাস পর্যন্ত কন্টিনিউ করো অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবে না আর আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবে আর দেখো এগুলা ধান সবগুলো ঝেড়ে ঝেড়ে টেরে একেবারে ঘরে রেখে দিয়েছি আর এখান থেকে এখন সিদ্ধ করছি এখন আমি ধান নাড়তে চলে যাব দেখো আমি ধান নাড়তে চলে আসলাম তো ওগুলো কালকে সিদ্ধ করেছি এগুলো নেড়ে দিয়েছি নেড়ে দেব আর ওদিকে আরও এক হাড়ি আছে ওগুলোও নাড়াচাড়া করব তো এরকমটাই সারাদিন আমাকে করতে হবে ওই দেখো ওই যে দুই রকমের ধান আর এদিকে আরও কিছু না ধান ভিজিয়ে রেখেছি আরও এক হাঁড়ি ভিজিয়ে রেখেছি ওগুলোও সিদ্ধ করতে হবে তো ভিজিয়ে রেখেছি কিছু বন ছন তলা করতে হবে আর এখানে আমি ধানগুলো সিদ্ধ করি ওই পাথরের ইটগুলোতে আর তোমাদের দাদা ভাই তো খড়গুলো এখনও পারছেই না একেবারে গুছি গুছিয়ে মানে গুছাতে বুঝতে পারছো তো এদিকে মেয়ে এখনও খাওয়া হয়নি খেয়ে একেবারে জলে যাবে স্কুলে আর আমার তো অনেক কাজ আছে আর পিছন ছাড়টা ঝাঁপ দিয়ে দিয়েছি আর গোবরগুলো এখনও ফেলিনি ওই যে গামলার মধ্যে আছে ঘরের গোবরগুলোও রয়েছে এখন ফেলবো পরে ফেলবো তো অল্প রেস্ট করিনি আর সারাদিন না ধান নাড়াচাড়া করতে করতে না আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছো শরীরের কোনো যত্ন নিতে পারছি না কোনো মানে একেবারে সন্ধ্যাবেলায় স্নান করি কারণ ধুলোবালির কাজ করি তাই জন্য আর দেখো বারান্দাটা না অল্প মুচি মানে জল ঢেলে দিয়েছিলাম শুকোয়নি এখনও আর মেয়ে এখনও খাওয়া হয়নি আর বলছি কয়টা বাজে জানিস দশটা প্রায় বেজেই যাচ্ছে আর এদিকে ছেলে মাছ ধরে নিয়ে এসে আমি একটা মাছ ছিল কালকে তো ভর্তা বানিয়েছিলাম তো দেখেইছিলে আর ওই যে একটা মাছ ছিল ওই মাছটা আমি কেটেছি এখন আর একটা মাছ নিয়ে আসছে তো ওটাই এখন কেটে রান্না করব তো আমি বেগুন বড়া দিয়েই আজকে ভাত খাওয়া হলো আর কিছু বানাইনি এখন আমি দুপুরবেলা রান্না করব। এখন রান্না করব। মাছটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে রান্না করব ওইদিকে তোমাদের দাদা চলে আসবে আজকেগুলো আজকে তো আমাকে গরুগুলো না ধোয়া মানে স্নান করিয়ে দেবো গরুগুলোকে ডিগিতে তো এখনও কিন্তু গরু আনি তো আমি তরকারিটা রান্না করে তারপর আমি গরু আনতে যাব আনতে যাব বলতে কি তোমাদের দাদাভাইও চলে আসবে একেবারে খাওয়া দাওয়া করে পরে যাবো আর আমি স্নান করতে করতে একেবারে সন্ধ্যা কারণ ধুলাবলির কাজ ধানগুলো আমাকে আস আজকে বস্তায় ভরতে হবে তো যাই হোক চলে আসলাম রান্না করে মাছগুলো ভেজে নিয়েছি আর এখন আমি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে কোনো রকম একটা তরকারি বানাবো তাড়াতাড়ি করছি আর তোমাদের দাদা না চলে আসছে তো এখন আমি কি করব বসে আছে খাওয়ার জন্য তরকারিটা আমার হয়নি ভাত তো আগেই রান্না করেছিলাম সকাল দুপুরে একসঙ্গে রান্না করে নিই ভাতটা রান্না করে রাখি তাই জন্য তো বলেছিলাম যে সুখের দিন চলে গেল দুঃখের দিন চলে আসলো তাই জন্য বললাম ওই দেখো মাছগুলো ভাজা করে নিয়েছি তো রান্নাটা আর ভালো করে দেখায়নি একেবারে খাওয়াতে তোমাদের দাদা খেয়ে নিয়েছে অল্প কষানোই দিয়ে দিয়েছিলাম ওই দিয়ে খেয়েছে তারপর তরকারি হলো পরে আবারও খেলো আর ওইদিকে ছেলের জন্য ভাত বাড়ছে আর ছেলে এখন ক্যামেরাটা অল্প ধরে দিচ্ছে তো তাড়াতাড়ি করে আমিও খেয়ে নেবো স্নান টান কিন্তু নেই একেবারে স্নান করবো একেবারে সন্ধ্যার সময় কারণ আমি ধানগুলো বস্তায় ভরবো ধুলোবালি থাকবে আর গরুগুলো ধোয়াবো তারপর তাই জন্য আমি একেবারে স্নান করব আজকে একেবারে সন্ধ্যার পর সন্ধ্যাবেলায় স্নান করব সন্ধ্যার আগে আগে স্নান করে নেবো বাস ওটাই হলো কথা কারণ ধুলোবালির কাজ করে স্নান করে পরে ওগুলো ধুলোবালির কাজ একে একেবারেই করতে ইচ্ছে করে না বুঝতে পারছো তাই জন্য তো দেখো আমার খাওয়া দাওয়া শেষ চলে আসলাম ধানগুলো ভরে নেই বস্তায় আর এখন তারপর চলে যাব একেবারে তোমাদের দাদা ভাইয়ের অল্প কিছু কাপড় আছে গ্যাসের কাপড় চুপড়গুলো অল্প কেচে দেবো আর ওইদিকে গরুগুলো ধোয়ানো হবে মানে স্নান করিয়ে দেওয়া হবে গরুকে আজকে এই দেখো আমি ধানগুলো ভরে নিচ্ছি ওগুলো না শুকিয়ে গেছে আরও এদিকে আরও কিছু আছে ওগুলো কালকে শুকাবে আর এই দেখো আমি এক হারি ধান ভিজিয়েছি বনগুলো মানে পাতা সাতাগুলো অল্প জমা করে রেখে দিই জমা করে নিয়ে ধান সেদ্ধ যেখানে করি ওখানে নিয়ে রেখে দেবো তো এক হারিই ভিজিয়েছি এত কিছু এত লাগবে না আর এখানে ছাগলটা বেঁধে রেখেছি আর ছাগলটা কাছাকাছি রাখি কেন বলো তো ঘাসগুলো না অন্য ছাগলে খেয়ে ফেলে তাই জন্য আমি খুব কষ্ট করে ঘাসগুলো কেটে আনি এমনিতেই টাইম পাই না কাজ করতে করতে তো আমি বস ওই দেখো পাতা চাতা নিয়ে ওই জায়গাটা নিয়ে জমা করে রেখে দেবো চলে আসলাম একেবারে পারে তো তোমাদের দাদা ভাইয়ের গ্যাসের কিছু কাপড় চুপড় ওগুলো কেচে দিচ্ছি তো আজকে তো আর শুকাবে না বেলাটাই না চলে গেছে শুকাবে তো না আর এদিকে দেখো গরু চলে আসলো গরুকে আজকে স্নান করিয়ে দেওয়া হবে কারণ কয় অনেক কয়দিন থেকে না স্নান করানো হয় না তো গরুর শরীরে ময়লা হয়ে যায় না তাই জন্য স্নান করিয়ে দেবো লাল লাল জল বেরোবে একেবারে স্নান করানো হয় না অনেক কয়দিন থেকে তো তোমাদের দাদাভাই আজকে অল্প আগে ভাগে চলে আসছে বলে গরু নাহলে আমাকেই করতে হতো দেখো এখন কিন্তু ডিগির পরে আমরা তিনজন আছি তোমাদের দাদাভাই আমি আর ছেলে ক্যামেরা ধরে আছে ও আসতেই চাইছিল না ডেকে নিয়ে আসলাম ছেলে একেবারে আসতেই যাইছিল না আর দেখো গরু এখন কিন্তু জল খাচ্ছে আর জল খাওয়ার টাইম নিয়ে যায়নি তাই জন্য গরুকে স্নান করিয়ে রোদ্রে শুকিয়ে একেবারে বাড়িতে নিয়ে আসলাম কারণ অল্প অবেলা অবেলায় স্নান করানো হয়েছে বুঝতে পারছো দেখো এখন অল্প ঘাস দিয়ে দিয়েছি গরুগুলো আজকে পরিষ্কার পরিষ্কার লাগছে বুঝতে পারছো গরুগুলো কিন্তু পরিষ্কার লাগছে আর এখন কিন্তু আমি ঘাস কাটতে চলে যাবো ওই দিকে ছাগলটা আছে জঙ্গলে দেখা যাচ্ছে না ওই যে দেখো জঙ্গলে ওখানে পাতা ছাতা খাচ্ছে আর এখন আমি ছাগলের জন্য অল্প ঘাস কেটে নিয়ে আসবো আর আমার পায়ে তো কাটা ফুটেছে তো কাটাটা বের করতে পারছি না অনেক খুচা খুঁচি করেছে আর আমার মানে কাটাটা না খুব খোঁচা লাগে হাঁটতে পারছি না তাও আমি জরজরবস্তি কাজগুলো করছি আর ওইদিকে তোমাদের দাদা ভাই দেখি ছেলে কি বলছে যাই ওইদিকে দেখি কি করছে দেখো তোমাদের দাদা মানে ওইখানে মানে গ্লাস আছে জগ মগ সবই আছে বালতি দিয়ে জল খাচ্ছে হাসি পাচ্ছে না বলো হাসতে হাসতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সব কিছু আছে তারপরও বালতি দিয়ে জল খাচ্ছে তো আমাকে আমিও হাসছি হাসতে হাসতে আমি কি বলবো আর মানে এত কিছু বাসন থাকতেও আমার কিছুই নেই বুঝতে পারছো তো তোমাদেরকে দেখালা বলবো তোমাদের দাদা ভাইয়ের জল খাওয়ার সিস্টেম বালতি দিয়ে জল খেলো বুঝতে পারছো আর হাসতে হাসতে শেষ তো সন্ধ্যা হয়ে গেল এখন বাতিটা দিয়ে নিই সন্ধ্যা বাতিটা দিয়ে দিই কারণ স্নান টান করে তবে ভেবেছিলাম সন্ধ্যার সময় স্নান করব তো সন্ধ্যার আগে আগেই স্নান করেছি আগে আগে কাজটা শেষ করে দিয়েছিলাম তাই জন্য অল্প আগেই স্নান স্নান করতে পারলাম আর কি কয়দিন থেকে না সন্ধ্যাবেলায় স্নান করি বুঝতে পারছো তো হোক ধনি দেওয়া শেষ বুঝতে পারছো ধনি দেওয়া শেষ এখন আমি দেখো আমি মানে সম্পূর্ণ ঘরে ধূপ ধুনো অল্প দেখাবো সন্ধ্যাবেলা তো ধূপ ধুনো দেখাতে হয় তাই না তো আমি ধূপ ধুনোটা অল্প দেখিয়ে দিই এদিক ওদিক তো আমি এক হারি ধান ভিজিয়েছিলাম তো ধানটা আমি এখন সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দিচ্ছি তো এরকমই কাজ কদিন থেকে ধান সিদ্ধ ধান সিদ্ধ করতে করতে তো রোদরে থাকতে থাকতে না মানে শরীরটা না গরম গরম লাগে জানো জ্বর জ্বর এরকম লাগে সারাদিন রোদতে নাড়াচাড়া করতে হয় তো আমি ধানগুলো নামিয়ে নিচ্ছি একা একাই নামাই তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না সন্ধ্যাবেলায় চলে যাবে আড্ডা আড্ডা সাড্ডা মারতে আর আমাকে এখন একা একা এত বড় হাড়ি আমাকে একাই নামাতে হয় চলে আসলাম ঘরে দেখো আমি বলেছিলাম না আমার কাটা ফুটেছে কালকে আর এদিকে তো অনেক দিন হয়ে গেছে কা কেটেছিলো আমার পাটা তো বলেইছিলাম তো এখনও ওই কাটাটা এখনো শুকাচ্ছে না আর এখন আবার কাটা ফুটেছে কালকে ছাগল আনতে গিয়েছিলাম জুতো নিয়ে যাইনি তাই জন্য কাটা ফুটেছে কাটাটা আমি বেরো করতে পারছি না এখন লবণ সর্ষের তেল মানে ঢুকিয়ে দিচ্ছি বুঝতে পারছো কাটা জায়গাটায় যেখানে কাটা ঢুকেছে না অল্প খুচিয়ে এখন লবণ আর সরষের তেল দিয়ে দিচ্ছি পেকে বেরিয়ে যাবে হাঁটতেই পারছি না কি আর করব তো দেখো আমার রুটি বানানো শেষ আর এদিকে শিঙারা নিয়ে আসছে তোমাদের দাদা তো এখন কিন্তু নয়টা বাজে সিঙ্গারা নিয়ে আসলো আমি একটা শিঙারা খাচ্ছি আর তোমাদের দাদা কখন থেকে ডাকছি খাওয়ার জন্য আসেই না আর আমি সিঙ্গারা বসে বসে সিঙ্গারা খাচ্ছি তো যাই হোক ওরা আসলে আসুক না আসলে নাই পেটে যদি টান থাকে তাহলে খাবে আর না টান থাকলে আর খাবে না তো আমি রুটি বানানো হয়েছে বলছে খাবে মোবাইল দেখছে তো মোবাইলের ধান্দায় পড়ে গেছে তো আমি অল্প সিঙ্গা রাখাচ্ছি তো আজকের মতো ব্লগ ভিডিওটা এইখানেই শেষ করবো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে সাথে থাকবে আর আর একটা কথা কি বলো তো সবাই কিন্তু লাইক করতে ভুলে যাও কমেন্ট তো করো লাইক করতে ভুলে যাও তো অবশ্য একটা লাইক করো আর আমার ভিডিওটা সবাই কন্টিনিউ করো এখনও পর্যন্ত যারা কন্টিনিউ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করি অবশ্যই করে দিবে তো দেখো আজকে কিন্তু এই পর্যন্তই পরবর্তী আর একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই গুড নাইট সবাই সুস্থ থাকো ভালো থাকো লাভ ইউ